কুমড়ো গাছ, এই গাছে সব সময় একটা কি দুটো করে ফুল ফোটে, এর বেশি হয় না। গাছটা সেরকম একটা বৃদ্ধিও পায়নি, আজকে একটাই ফুল ফুটেছে, সেটা হচ্ছে স্ত্রী ফুল, পুরুষ ফুল আর হয়নি। স্ত্রী ফুল আর এইবারে আজকে ফার্স্ট টাইম স্ত্রী ফুল ফুটেছে, এতদিন পুরুষ ফুলই ফুটে গেছিলো, কোনো স্ত্রী ফুল ফোটেনি, আজকে স্ত্রী ফুল ফুটেছে। এবারে একটা স্ত্রী ফুলে কী হবে, পুরুষ ফুল হলে তো তাও ভাজা খাওয়া যেত, এটার কোনো কাজেই হবে না, কিছু করার নেই। আমি একটা বুদ্ধি বার করেছি, বুদ্ধিটা হচ্ছে যে দেখো কালকে একটা পুরুষ ফুল আছে, সেটাকে আমি তুলে রেখেছিলাম, প্রতিদিন একটা একটা করে কী ভাজবো, আমি একবারে ফ্রিজে রেখে দিই, চারটে পাঁচটা হয় বা চারটে হয় তখন আমি ভেজে দিই। এখন আমি একটা কাণ্ড করব, সেটা সবার সঙ্গে শেয়ার করছি, কী হবে জানি না, এতে এমনিও হবে না অমনিও হবে না, কিছুই হবে না। সেজন্য আমি এখানে পুরুষটা বের করে এখানে আমি লাগিয়ে দেব, দেখি কী হয়। এই যে দেখুন, এই পুরু এই ফুলের থেকে পুরুষটা বের করে দিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম, হলে হবে না হলে না হবে, যা হবে তাই ভালো। এবার দেখা যাক কি হয়, যা হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমাদের লঙ্কা গাছ, কয়েকদিন আগে আমার বর পুঁতেছিল এখানে, গাছগুলো বেশ সুন্দর দাঁড়িয়ে গেছে। আর এটা হচ্ছে আরেকটা লঙ্কা গাছ, এটা অনেকদিন আগেই লাগানো হয়েছিল, এটা ঘরের থেকে লঙ্কা দানাতেই করা হয়েছিল, এটা কোনো চারা টারা কেনা হয়নি। সেই গাছে একখানা লঙ্কা হয়েছে, এই যে দেখুন একখানা লঙ্কা হয়েছে। এইটা হচ্ছে উচ্ছে গাছ, এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যত ফুল হয় সবই হচ্ছে স্ত্রী ফুল, এখন অবধি পুরুষ ফুল হয়নি। প্রায় এক সপ্তাহের ওপর হলো, এক সপ্তাহ না প্রায় 15 দিন হলো যে এখানে ফুল হচ্ছে, প্রচুর ফুল হচ্ছে, কিন্তু ফুল করি সবই হচ্ছে, কিন্তু সবই হচ্ছে স্ত্রী ফুল, একটাও পুরুষ ফুল নেই। এটার সঙ্গে আরও অনেকগুলো উচ্ছে গাছ হয়েছিল, এই জায়গাটাতে অনেকগুলো উচ্ছে গাছ বীজ ফেলা হয়েছিল, সব গাছ উঠে সেখানে ফলে পুরুষ ফুল ফুটছে, এবং একটা সার দেওয়ার ফলে সব গাছ মারা গেছে। এটা হঠাৎ করে কবে উঠলো, অনেক পরেই উঠলো, দানাটা আগেই ফেলা ছিল, উঠে সব স্ত্রী ফুল দিচ্ছে, পুরুষ ফুল দিচ্ছেই না, তার মানে উচ্ছে খাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি। আর এটা পুঁই শাক কোনো বাইছে ছোটোখাটো। আমাদের এই জায়গাটা তৈরি করা হচ্ছে গাছপালা পোঁতার জন্য, এই জায়গাটা অনেক সমস্ত বাড়ির রাবিশগুলো ফেলা ছিল, সেটা পরিষ্কার করা হয়েছে, সুন্দর করা হয়েছে। এবার মাটি ফেলা হবে, তাড়াতাড়ি শিগগিরই মাটি ফেলা হবে, এবার মাটি পাওয়ার নিয়ে কথা, যখন পাবো তখনই মাটি ফেলবো। আর এখানে সামান্য একটু মাটি ফেলে গত বছর লাউ গাছ করেছিলাম, এবছরও আমার বর কয়েকদিন আগে দানা পুঁতেছিল, এখান থেকে 3টে লাউ গাছ হয়েছে, আর কুমড়ো গাছের দানাও আছে, এখনও বেরোয়নি, 3টে লাউ গাছ বেরিয়েছে। এদিকে আমাদের ব্রেকফাস্টও রেডি, এখন জাস্ট খেয়ে নেওয়ার পালা। আজকে ব্রেকফাস্ট হলো পরোটা আলুর তরকারি, এটা একটা এক্সপেরিমেন্ট করেছি, যে কেমন হয় দেখা যাক। এবার আমার আমার তো ভালোই লেগেছে, বাকিটা বাকি সদস্যদের কাছ থেকে সার্টিফিকেটটা নিতে হবে। আজকে এক্সপেরিমেন্টটা করেছি হচ্ছে রাঁধুনির মেথি আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, আর দিন যেমন শুধু কালো জিরে ফোড়ন দিয়ে করি, আজকে এরকম একটা এক্সপেরিমেন্ট করেছি। আর হচ্ছে সুজি পায়েস, এটা দুধ দিয়ে সুজি পায়েস করেছি যেরকম নর্মাল করি। দুপুরে লাঞ্চে আমাদের একটা স্পেশাল মেনু আছে, চার অ্যারেঞ্জমেন্ট কালকে ডাক থেকে শুরু হয়ে গেছে, সেটা আমি কিছুক্ষণ পরে বলি। এখন আমি যেটা করছি, এটা একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা আমাদের ডেইলি হবে মোটামুটি, উচ্ছে হোক বা তেঁতো শাক হোক বা যে কোনো শাক হোক, মানে তেঁতো একটা রেগুলার আমাদের হয়। আজকে হবে উচ্ছে ভাজা, উচ্ছেরও বিভিন্ন আইটেম হয়, আজকে অনলি উচ্ছে ভাজা হবে। এদিকে টিনটিনের বাবা টিনটিনকে চুল কেটে দিচ্ছে, অনেকদিন বাদই, প্রায় 2 মাস আগে চুল কাটা হয়েছিল, আবার তো শীত পড়ে যাবে, তখন আবার চুল কাটাটা একটু প্রবলেম হয়ে যাবে, এবং মাথার চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাই টিনটিনকে ওর বাবাই চুল কেটে দিচ্ছে।
এবারকার মতো আমি বেঁচে গেলাম চুল কাটানোর হাত থেকে। এর আগের বার আমি কেটে দিয়েছিলাম, প্রায় 45 মিনিটস লেগেছিল। টিনটিনার আমার কাছে আর চুল কাটবে না, তাই ওর বাবাই দায়িত্বটা নিল এবং আমি একটা দায়িত্ব নেওয়ার হাত থেকে বেঁচে গেলাম। দেখা যাক কিরকম কাটে, মনে হয় ভালোই কাটবে। ওরা তো সেলুনে যায়, কিরকমভাবে বয়স কাট কাটে সে তো দেখে। ততক্ষণে আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে ফেলি। আমি এখন সর্ষে বাটছি, শিলনোড়াতেই বাটা হচ্ছে। আমি বরাবর অল্প সর্ষে পোস্ত শিলনোড়াতেই বাটি। যখন বেশি কিছু বাটা হয় তখন আমি মিক্সি গ্রাইন্ডার ইউজ করি। অবশ্যই আজকে মিক্সি গ্রাইন্ডার ইউজ করতেই হবে, আমার একটা স্পেশাল আরেকটা স্পেশাল আইটেম করবো তার জন্য, সেটা হচ্ছে ফুলকপির পাতার বাটা। দেখা যাক কীরকম হয়, ওটাও ফার্স্ট টাইম করবো। কিন্তু আজকে এখন যেটা জন্য সর্ষে বাটছি সেটা আমার অনেকবার করা আছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমরা একটু সর্ষে বাটা দিই। ঠিক আছে স্যার, দিন ঠিক আছে। এবার কি হিসেবের মতো, ছোট ভীমের মতো? হ্যাঁ, এটা ছোট ভীম করাতে এখন ঠিক করি, ছোট ভীমের মতো। তুমি তোমার চুল করবে তখন কোনো তোমার কাটলেই হয়ে যাবে নাকি? আমি এখন রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি। এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে 8 খানা গলদা চিংড়ি আছে, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো জুস, নারকেলের দুধ যেটা আমি কালকে রাত্রে করে রেখেছিলাম আর ফ্রিজে ছিল তাই ঠান্ডা বড় হয়ে গেছে, আর হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটা পিছনে পড়ে গেছে, এই যে সর্ষে বাটা, এটা আমি সর্ষে বেটে রেখেছি। এবার আমি এগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো। এবারে রান্নাটা অত ডিটেলসে দেখাবো না, কারণ হচ্ছে তিনজন চুল কাটছে, ওইটাও মাঝে মাঝে একটু দেখাতে হবে তো তাই। আর তাছাড়া এই রান্নার ডিটেলস একটা ব্লগ আছে, চিংড়ি মাছের মালাইকারি রান্নার একটা ব্লগ আছে, সেখানে একদম পুরো ডিটেলসটা আছে, তাই একটু সংক্ষেপে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমার মালাইকারিটাও রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই যে অন্যদিকে করছি হচ্ছে এটা ফুলকপি পাতা বাটা। এই রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব। আর টিনটিন চিংড়ি মাছ খায় না বলে তার জন্য হচ্ছে ডিমের অমলেট। ব্যাস আজকের মতো রান্না বান্না আমার কমপ্লিট। আজকে বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, সেই মার্চ মাসের পর থেকে এই ফার্স্ট আমি বিকেলবেলা বাইরে বেরোলাম। এতদিন মানে বেরোলেও খুবই কম, তাও 2-3 দিন বেরিয়েছি, তাও সকাল সকালে বেরিয়েছি, বিকেলে আমি বেরোইনি। আজকেই ফার্স্ট টাইম বিকেলবেলা বেরোলাম একটা কাজে। কাজটা হলো গিয়ে আগে যে আমাদের ফ্ল্যাটটা ছিল যেখানে আমরা থাকছিলাম আগে, সেটা সেই ফ্ল্যাটটা একটু কালার করা হয়েছে, কারণ নতুন ভাড়াটিয়া পাওয়া গেছে এবং তারা ভাড়া থাকবে এই নেক্সট ডিসেম্বর থেকে। তার আগে ফ্ল্যাটটাকে একটুখানি কালার করে দিয়েছে, তা না হলে থাকার উপযুক্ত ছিল না। আমরা জাস্ট কোনোরকম থেকেছি, কারণ আমাদের এই যে টিনটিন বাবু পুরো ফ্ল্যাটটাকে তার স্কেচ পেন, মোম পেপার, প্যাস্টেল কালার, পেন্সিল,
যা পেরেছে তাই দিয়ে একদম আঁকি বাঁকি অজন্ত ইলোরার গুহচিত্র বানিয়ে রেখেছিল। সেখানে মানে যে ভাড়া যে আমাদের পরিচিত একজন যাকে ভাড়া দিয়েছে সে তো দেখি পুরো হকচকিয়ে গেছে, ভাবছে যে এখানে থাকতে হবে, তাও যে না কালার না করিয়ে দিলে নয়, সেই আজকে ওর কালারটা করেছে, আজকে মানে লাস্ট হয়েছে কালারটা। আমার বর বলছে চলো 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 চলো, সে অনিচ্ছাকৃতভাবেও বেরোলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বিকালের দিকে বেরোলাম, বেরিয়ে দেখে আসলাম ফ্ল্যাটটা খুব সুন্দরই কালার করা হয়েছে। এখন আমার খুব লোভ হচ্ছে ওখানেই থাকবো, আমার আর এই বাড়ি এত বড় বাড়ি আর ভালো লাগছে না, ওখানেই আমি থাকতে ইচ্ছে করছে। সে যাই হোক আর কিছু করার নেই, এখন ভাড়া দেওয়া ভাড়া ঠিকঠাক হয়ে গেছে, রেন্ট এগ্রিমেন্টও হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। এখন দেখে দেখেই এলাম মেয়েদের বাড়িটা কি সুন্দর কালার করা হয়েছে। আমার লাভে লাভ একটাই হয়েছে, আমি অনেকদিন বলছিলাম যে ঘরে পড়া নাইটি পুরনো হয়ে গেছে পুরনো হয়ে গেছে একটু কিনে দাও, ফেরার সময় দুটো নাইটি কিনে এনেছি, তার আপনাদের দেখাচ্ছি। এরকম একটা নাইটি আর আরেকটা নাইটি হচ্ছে এরকম ঘরে পড়ার নাইটি। আমি পরবো। হ্যাঁ তুমি পরবে, এগুলো গার্লদের বাবু। দুটো নাইটি খুব সুন্দর কালার, আমার খুব পছন্দ হয়েছে, দুটো নাইটি কিনে আনা হয়েছে, এটাই আমার আজকে লাভের লাভ হয়েছে। কিন্তু কিনে আনতে গিয়ে এত ফাস্টফুডের দোকানের সামনে দিয়ে গেলাম না, গিয়ে না আমার যে কি খেতে ইচ্ছে করছে, আর কতদিন যে ফাস্টফুড খাই না, মানে এমনি তো নিজেরা ঘরে বানিয়ে খাই কিন্তু বাইরে গিয়ে যে কতদিন খাই না নিজের অপরিশ্রমে মানে বিনা পরিশ্রমে, সেটা আর ভালো লাগছে না। এখন আমার খেতে ইচ্ছে করছে, এখন এসে বলছে বর বলছে কিছু একটা বানাও, এখন আর কি বানাবো বলো তো, যেমন চট করে একটা ডিসিশন নেওয়া হয়েছে সেটাই করবো আর কি, দেখা যাক কি করতে পারি, চটপট একটা সহজ একটা কিছু একটা করে ফেলি, তাহলে খুব খেতে ইচ্ছে করছে। যে ফাস্টফুডটি আমার মাথায় এসছে সেটা হচ্ছে এগ রোল। এগ রোল হচ্ছে খুব সহজে তৈরি করা যায় এবং সেরকম মানে প্রিপারেশনের দরকার নেই, বিনা মানে একটা প্রিপারেশন তো দরকার হয় একটা ফাস্টফুড তৈরির জন্য, সে বিনা প্রিপারেশনে আমার মাথায় চট করে যেটা এসছে এগ রোল, আমি এগ রোলই তৈরি করেছি। এখানে চারটে এগ রোল আছে, একটা হচ্ছে লঙ্কা ছাড়া, একটা হচ্ছে সস ছাড়া, লঙ্কা ছাড়াটা হচ্ছে টিনটিনের আর সস ছাড়াটা হচ্ছে টিনটিনের বাবার, না 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 টিনটিন টিনটিনের তো এই যে এইটা না এটা হচ্ছে টিনটিনের। হ্যাঁ ধরো ঠিক করে পড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ পেপারটা খেয়ে নেবে না, হ্যাঁ না টেস্টি ইয়ামি। চলে এসছে কিচেনে রাতে রান্না বান্না করতে, সন্ধ্যার সময় ঠিক না সাড়ে আটটার সময় তো আমরা এগরোল খেলাম, এগরোল খেয়ে প্রত্যেকের পেটে মোটামুটি ভরা আছে এবং দুপুরেও একটা রিচ খাবার হয়েছে, সেটার জন্য রাত্রে আর কেউ ওই দুপুরে খাবার আর কেউ খেতে চায়নি, দুপুরে খাবারগুলো সোজা ফ্রিজে ঢুকে গেল, এখন রাত্রে আবার নতুন করে রান্না হবে। আর রাত্রে এখন রান্না হবে হচ্ছে ভাত, ভাতের সঙ্গে হচ্ছে ডাল সেদ্ধ, একটা কাপড়ের মধ্যে ডাল মুসুর ডালটা রেখে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, এটা ডাল সেদ্ধ ভাত, আর তবে হচ্ছে বেগুন ভাজা নতুন করে কেটে রেখেছি, এগুলো এবার ভাজবো। তাহলে মতো আজকের মতো আমার কাজ কমপ্লিট, অবশ্য কাজ কমপ্লিট না, মহিলাদের কাজ কখনো কমপ্লিট হয় না, এই জল ভরা, এইটা গোছানো, গ্যাস একটু পোছা, এরকম খুচকাচ খুচকাচ, তারপর তো লাস্টের হচ্ছে বোরিং কাজ হচ্ছে মশারি টানা, এরকম কাজ প্রচুর আমাদের থাকে। তাছাড়াও আনএক্সপেক্টেড অনেক কাজ এমনি চলে আসে, যেমন ধরো মশার ভেতর যদি একটা মশা ঢুকে যায় সেটাকে মারা, তারপর হচ্ছে গিয়ে ছেলে ধরা হঠাৎ করে বলো বাথরুমে যাবো, সেটাকে আবার তাকে আবার বাথরুম করানো, ওরকম প্রচুর 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 কাজ থাকে। কাজের আর লিস্ট দিয়ে লাভ নেই, তো এখন আমি কাজগুলো একটা একটা করে সারতে থাকি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে, গুড নাইট।